ওখানে কে? কাকা বাবু, আমি ফুলবা। আরে বৌমা, ভেতরে এসো। কি হয়েছে বৌমা, তোমার শরীর খারাপ করেনি তো? হ্যাঁ, শরীর তো একদম ঠিক আছে, কিন্তু আমি কি আজ রাতটা এই ঘরের মধ্যে কাটাতে পারি? এখানে কেন, কি হয়েছে? আসলে আপনি তো জানেনই, বাড়িতে আসলে অনেক লোকজন থাকতো, আর এখানে আমার একা একা থাকতে ভীষণ ভয় করছে। উনিও এখানে নেই। তোমার যদি এতই ভয় করে তো ঠিক আছে, তুমি এখানেই শুয়ে পড়ো, আমি বাইরে হলে শুয়ে পড়বো। হ্যাঁ কাকাবাবু, যদি আপনাকে বাইরেই শুতে বলতাম তাহলে আমি আপনার ঘরে কেন আসতাম? প্লিজ কাকাবাবু, ব্যাস আজকে রাতটা আমি এখানে শুয়ে যাই। ঠিক আছে বৌমা, শুয়ে পড়ো। বৌমা, এটা কি করছ? কাকা বাবু, আমার ভীষণ গরম লাগছে। আচ্ছা আচ্ছা, শুয়ে পড়ব, এসো। তোমার আর ভয় করছে না তো? একজন শ্বশুর কিভাবে তার পুত্রবধূর সাথে রাত কাটাতে পারে, যেখানে শ্বশুর বলেন যে তিনি বাইরে গিয়ে শুয়ে পড়বেন, কিন্তু বৌমা ওকে বাইরে যেতে আটকে ফেলে, আর তারপর বন্ধ ঘরের মধ্যে দুজনে রাত কাটায়, অবৈধ সম্পর্ক বানিয়ে তাদের সম্পর্কটাকে ছিন্ন ভিন্ন করে দেয়, এমন কি প্রয়োজন হয়েছিল? নমস্কার, আমি আকাঙ্ক্ষা সেনি। ক্রাইম স্টোরিজে হবে এবার সব অন্যায়ের পর্দা ফাঁসের এই নতুন আকর্ষণীয় এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন, শ্বশুর আর বৌমার এই আকর্ষণীয় কাহিনীটি জানবার জন্য আসুন আপনাদেরকে একটু পেছনে নিয়ে যাই। হ্যাঁ পাণ্ডে বাবু, দেখুন কামনানগরের ডিলের পেমেন্ট আমার কাছে এখনো পৌঁছয়নি, আর আমি আরেকটা ল্যান্ড ডিল ফিক্স করে ফেলেছি যার জন্য আমাকে 125 কোটি টাকা পেমেন্ট করতে হবে। আপনার থেকে কামনানগরের ডিলের পেমেন্টটা যদি 50 কোটি টাকা পেয়ে যেতাম তাহলে ডিলটা আমি ফাইনাল করে দিতাম। থ্যাংক ইউ, যত তাড়াতাড়ি হোক পাঠিয়ে দেবেন। কাকা প্রণাম। আরে আরে, খুশি থাকো, ভালো থাকো শিবা, আমি আপনাকে পরে ফোন করছি। কাকা, ও হলো ফুলবা, কাকাকে প্রণাম করো। সুখী থাকো বৌমা, সুখী থাকো। কাকাবাবু, আমার চাকরি এখানেই হয়েছে, তো আমার পোস্টিং পরের সপ্তাহে এখানেই হয়ে যাবে, ঘর ভাড়াতে নিয়ে এখানেই পাশে থাকবো। এ তো দারুণ সুসংবাদ হে। কিন্তু একটা কথা শিবা, ঘর যেখানেই নাও কিন্তু ঘর বাস্তুর হিসাবে যেন পারফেক্ট হয়, কারণ মানুষের ভাগ্যোদয় ঘর থেকেই আরম্ভ হয়। হ্যাঁ শিবা, যতদিন তুমি ঘর না পাচ্ছ আমার ঘরে অনেক জায়গা আছে, আমি তো একাই থাকি, যদি তুমি চাও তাহলে তোমার স্ত্রীর সাথে এখানে থাকতে পারো তুমি।
অবশ্যই কাকাবাবু, অবশ্যই। শুনুন না, আমি ওদিকটায় যাই। হ্যাঁ হ্যাঁ বৌমা, যাও গোটা বাড়িটাই দেখে নাও। হ্যাঁ কাকা, গ্রামের মানুষ ভীষণ আপনার কথা বলে জানেন তো। আমিও গ্রাম আর গ্রামের মানুষদের ভুলতে পারিনি। যখন আমি ছোট ছিলাম তখন প্রতি বছর আমি গ্রামের বাড়িতে যেতাম, কিন্তু আর যাওয়াই হয় না এখন, একদমই সময় পাই না। তবু কাকা, গ্রামের মানুষ খুব মনে করে আপনাকে, টাইম বের করুন কখনো। এই আওয়াজটা কিসের? মনে হয় ও এসে গেছে কাকা। কি এসেছে? কাকা ডাইনি। ডাইনি কি বাজে বকছো? হ্যাঁ কাকা দেখুন, দেখুন না আপনি, চলো। হ্যাঁ দেখি এসো। কোথায় আমার পরপুরুষ? আমার পরপুরুষ কোথায়? ফুলবা, ফুলবা, ফুলবা নই আমি, রাধা গো রাধা। বলেছিলাম না আমি তোকে, তুই যদি আমার তেষ্টা না মেটাস তবে আমি তোমার ফুলবাকে মেলে ফেলবো। আমার ফুলবাকে কিছু করো না। কি হয়েছে বোবার, ও আসলে কে? কাকা ডাইনি, রাধা নামের একটা ডাইনি। হ্যাঁ ডাইনি আমি, অতৃপ্ত ডাইনি, অনেক বছর ধরে অতৃপ্ত আছে, আমার ইচ্ছে পূরণ করো। ইচ্ছা? কিসের ইচ্ছা? যতক্ষণ আমার পরপুরুষের সাথে সম্পর্ক তৈরি হবে না আমি একে কিছুতেই ছেড়ে যাব না, আমি এর শরীরকে কিছুতেই ছাড়ব না। আমার ইচ্ছে পূরণ করো, আমার ইচ্ছে পূরণ করো। শিবা তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আচ্ছা শিবা, ওর কি এসব আগে থেকেই হতো? আগে সবকিছু হতো না কাকা, বিয়ের পর থেকে হঠাৎ করে এসব ঘটতে শুরু করে। কাকা আসলে আমি আপনাকে সত্যিটা বলিনি, আপনি তো বোঝেনি। যদি এই ধরনের ডিমান্ড ও পরিবার আর গ্রামের লোকের সামনে রাখতো তাহলে কি পরিণাম হতো? শুধুমাত্র এই কারণে ওর চিকিৎসার জন্য এখানে এসেছি আমি কাকা। কাকা আমি কিছু বুঝতে পারছি না যে আমি কি করব, বলুন কাকা, কোন একটা উপায় বার করুন আপনি। শিবা মনে হচ্ছে বৌমার জ্ঞান ফিরেছে। ফুলবা, 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 কিরকম স্বামী তুমি, কাকা বাবুর সামনে এই সব, তোমার লজ্জা হয় না? ফুলবাবু আবার এসেছিল। কে? রাধা। রাধা? মনে হয় ও আমাকে প্রাণে মেরেই দম নেবে। ফুলবা, ফুলবা, কাকা আমি আসছি। ফুলবা, ফুলবা, আসুন বাবা। হরকুম্বা, হরকুম্বা, সরকুম্বা। বাবা অনেক ভরসা করে আমি আপনাকে এখানে নিয়ে এসেছি বাবা, যেমন করি হোক আমার বৌমাকে ওই ডাইনির হাত থেকে আপনি বাঁচিয়ে দিন বাবা। বাঁচাতে পারবেন তো? আমি বাঁচাবো ওকে, বাঁচাবো আমি, ডাক ওকে তোর বৌমাকে। ডেকে আছে। শিবা, শিবা, এই হচ্ছে আমার বৌমা। ওই কি সেই? হ্যাঁ। ছেড়ে যাচ্ছিস না কেন এই শরীরকে? কেন একটা সরল মেয়ের জীবন নষ্ট করতে চাইছিস?
দেখা তোর আসল রূপটা কি, দেখা আমায়। রূপ? হ্যাঁ রূপ। কিসের রূপ? এক্ষুনি দেখাচ্ছি দাঁড়া। ওর কুম্বা সুর কুম্বা ওম। বল কি চাস তুই? তুই আমাকে তাড়াতে এসেছিস এখানে? তাড়াতে এসেছি তোকে আমি, বল তুই কি চাই তো বল। আমার পরপুরুষের সাথে সম্বন্ধ করা, না হলে আমি একে ছাড়বো না। পরপুরুষ? পরপুরুষের সাথে সম্পর্ক করতে চাস তুই? দেখা দেখা কার শরীর চাই তোর, দেখা দেখা। ও না, না বৌমা, এটা হতে পারে না, এটা ঠিক হবে না। না কাকা, আপনি নানা কেন করছেন? আর আমাদের ঘরের ইজ্জত ঘরেই থেকে যাবে কাকা। ও কিন্তু কিছুই মনে রাখতে পারে না, আর এ সময় ফুলমা না ও, ব্যাস একবার শরীরের খিদে যদি মেটানো যায় তাহলে ও একদম শান্ত হয়ে যাবে। আর যখন হুশ ফিরে আসে তখন ওর কিছুই মনে থাকে না যে ওর সাথে রাত কে কাটিয়েছে। কাকা আমি হাত জোর করে বলছি, প্লিজ না করবেন না আমায়। আচ্ছা ঠিক আছে, ওকে। আর এই আত্মার শরীরকে শান্ত করাটা তোমার দায়িত্ব, না হলে অনর্থ অনাসৃষ্টি, জানি না কি কি ঘটতে চলেছে। যাও যাও, এই আত্মাকে খুশি করো। কাকা যান আপনি। আসো আসো, যাও যাও যাও। থ্যাংক ইউ। সব ঠিক হয়ে যাবে বাচ্চা, সব ঠিক হয়ে যাবে। গুড়কুম্বা। কোথায় চলে গেল ওই একটার মুন্না? সময়ের তো কোনো জ্ঞানই নেই দেখছি। আরে সুভাষ ভাই, সুভাষ ভাই, আসলে কি রাস্তায় খুব ট্রাফিক ছিল, এই জন্য আসতে এসব দেরি হলো। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। গেট আপ কেমন ছিল? খুব ভালো। ব্যাস তাহলে টাকাটা ছাড়ো। কি ব্যাপার স্যার, পুরো কর করে নোট মানতে হবে স্যার আপনাকে। আপনার প্ল্যানের জবাব নেই, আমাকে তান্ত্রিক বানিয়ে নিজের বৌমার সঙ্গে মজা করে নিলে। মুন্না যখনই তোমার প্রয়োজন হবে আমি তোমাকে ডেকে নিয়ে আসবো, তুমি তান্ত্রিক সাজে আসতে থাকবে আর আমিও মজা করতে থাকবো। হ্যাঁ নিশ্চয়ই, মুন্না অলওয়েজ আপনার সঙ্গে স্যার। আপনি শুধুমাত্র পেমেন্ট একটু বাড়িয়ে দেবেন আমার। ডান ডান, এনি টাইম একটা কল করবে আর আমি হাজির হয়ে যাবো। চলি তাহলে, বাই। ফুলবাকে নাকি ভূতে ধরেছিল, ও নিজের জ্ঞান হারিয়ে নাকি পরপুরুষের সাথে অবৈধ সম্পর্কের কথা বলাবলি করছিল, আর ঠিক এই ঘটনার লাভ উঠিয়ে নেয় তার শ্বশুর সুভাষ, যে নিজের বন্ধুকে এক নকল তান্ত্রিক সাজিয়ে বাড়িতে নিয়ে আসে আর ফুলবার সাথে অবৈধ সম্পর্ক বানায়। এই শ্বশুর সুভাষ ফুলবার সাথে কি ঠিক এরকমটাই করতে থাকবে, নাকি কাহিনীতে কোনো নতুন টুইস্ট আসবে? আসুন দেখা যাক। এবার পুলিশ আসবে তো কি হবে? কিছু না, কে ছিল? ইন্সপেক্টর সাহেব, ও তান্ত্রিক ছিল, ও আমার বৌমার সাথে জবরদস্তি করছিল, সেজন্য আমাকে মেরে ফেলেছি। মাথা গরমে হয়ে গেছে। বৌমা তুমি বলো না, আমি সত্যি বলছি না ভুল বলছি? উনি ঠিক কথা বলছেন ইন্সপেক্টর স্যার। তো এমন কি প্রয়োজন পড়েছিল যে আপনার বাড়িতে এসে পড়লো? ইন্সপেক্টর সাহেব, আমার বউয়ের উপর ডাইনির আত্মা ভর করে, সেই জন্য আমায় তান্ত্রিককে ডাকতে হয়েছিল। যদি সেটাই হয় তাহলে আপনি ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতেন। প্রচুর ডাক্তারকে দেখিয়েছি, কোনো লাভ হয়নি। তাই যখন সবাই তান্ত্রিককে ডেকে আনতে বলল তখন আমি ওকে খবর দিলাম,
আচ্ছা ঠিক আছে, এবার এটা বলুন যে সব হলো কিভাবে? ফুলমা, ফুলমা শান্ত হয়ে যাও তুমি। ফুলমা না, রাধা, রাধা বলো। না না, আমার ফুলমার শরীরটাকে। ফুলমা, ফুলমা সব ঠিক হয়ে যাবে, আমি বলছি তোমার সব ঠিক হয়ে যাবে। ফুলমা দেখো, বাবা বাবা দেখুন কি অবস্থা হয়ে যায় ওর, দেখুন একবার। বাবা বাবা ফুলমার শরীর থেকে যেভাবেই হোক আপনি রাধাকে বাইরে বের করুন। কি চাই তোর? কি চাই? পরপুরুষের শরীর, পরপুরুষের শরীর, পরপুরুষের শরীর। কার শরীর? ওকে চাই। আমি কেন? এটা কি বলছো? আমি জানি না। না, এটা হতে পারে না। কিন্তু ও যা চাইছে ওকে তো দিতেই হবে, তাই না? কাকা, এরকম কেনই বা হতে পারবে না? এসব আত্মাটা ওকে দিয়েই করাচ্ছে, আপনি কেন রাজি হচ্ছেন না? ফুলমা, আজ প্রচুর খাবো, যা ইচ্ছে খাবো, আর আমার মদও চাই আজকে। ফুলমা, তুই এনে দিবি তো আমাকে মদ? হ্যাঁ, আন। আমি নিয়ে আসছি, এক্ষুনি আনছি। এরকম করছে কেন? আমি কি করে জানব? কিন্তু ও যা চাইছে ওকে তো এবার সেটা দিতেই হবে। আমি কিছুতেই হতে দেব না। বৌমা, নকল তান্ত্রিক? না না, হিম্মত কি করে হলো আমার বৌমার সাথে সব করতে? হ্যাঁ হারামজাদা, তোকে আমি কিছুতেই ছাড়বো না। কাকামো কি করছেন আপনি? আমি ওকে মারতে চাইনি, কিন্তু বৌমার সাথে জবরদস্তি হতে দেখে আমি আটকাতে পারলাম না, এটা হয়ে গেল। যদি তাই হয় তবে আপনার ওকে হত্যা করা উচিত হয়নি, আপনার পুলিশকে ইনফর্ম করা উচিত ছিল। যখন অন্যায় করেছেন তখন শাস্তি তো পেতেই হবে। কনস্টেবল, ওকে নিয়ে চলো। বন্ধুরা কথাই বলে না, যেমন কর্ম তেমনই ফল। শিবা আর ফুলবা মিলে এমন একটা জাল বিছায় যাতে ফুলবার শ্বশুর মানে শিবার কাকা সুভাষ এমন ভাবে ফাঁসে যে অপরাধের অন্ধকারে নিমজ্জিতই হয়ে যায়, শেষমেশ তার জেলও হয়। শিবা আর ফুলবা তাদের কাকার সমস্ত প্রপার্টি দখল করে আর আরামে নিজের জীবন কাটায়। কিন্তু কথাই আছে না যে আইনের হাত সত্যিই অনেক লম্বা হয়। যদি আপনি অপরাধ করে থাকেন তো আজ নয় তো কাল পুলিশ আপনাকে খুঁজে বার করবেই। এটা কখনোই ভাববেন না যে আপনি অপরাধ করেছেন তো আপনি বেঁচে যাবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, অন্ধকারের পথ থেকে দূরেই থাকুন, সুরক্ষিত থাকুন।
এর সাথেই আমি আকাঙ্ক্ষা সেনী নিচ্ছি এবার বিদায়। আবার দেখা হবে ক্রাইম স্টোরিজ এর, এবার হবে সব অন্যায়ের পর্দাফাশের এক নতুন এপিসোডে। এখানেই, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, নমস্কার।